ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। আমরা আগের ক্লাসগুলোতে ত্রিকোণমিতির কত পর্ব 8 পর্যন্ত করেছি। আজকে আমরা ত্রিকোণমিতির পর্ব 9-এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কি, এক্স ইকুয়াল টু টি কোসেক থিটা ও ওয়াই ইকুয়াল টু কিউ কট থিটা হলে তবে এক্স স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ারের মান কত? সাইন স্কোয়ার থিটা, ট্যান থিটা, ওয়ান, জিরো। তাহলে আমরা এই প্রশ্নটা কিভাবে করব? দেখো, আমাদের কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু পি কোসেক থিটা দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কিউ, দেখো কট থিটা দেওয়া আছে। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই টি ইকুয়াল টু থিটা, আর এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই বাই কিউ ইকুয়াল টু কি, কট থিটা। এবার যেহেতু আমাদের দেখো এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ারের মান চেয়েছে, তাহলে আমরা কি করি, এই বামপক্ষ স্কোয়ার করে দেয়, এই বামপক্ষ স্কোয়ার করে দিয়ে বিয়োগ করে দেয়, এবং একইভাবে ডান পক্ষ এবং ডান পক্ষ স্কোয়ার করে দিয়ে বিয়োগ করে দেয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, সুতরাং এক্স বাই পি তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই কিউ তার স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি, কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো লেখা যাবে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান তোমরা সবাই জানো কত হয়, এর মান ওয়ান হয়। তাহলে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার মান কত আসলো, ওয়ান। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি কত, ওয়ান। দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু সি, বি সি ইকুয়াল টু এ, এবং সি এ ইকুয়াল টু বি হলে কোসেক বি মাইনাস কস এ এর মান কত? সি স্কোয়ার বাই এ বি, বি স্কোয়ার বাই সি এ, এ স্কোয়ার বাই বি সি, বি সি বাই এ স্কোয়ার। তাহলে দেখো আমাদের ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি দিয়েছে, তাহলে আমরা ত্রিভুজটাকে অঙ্কন করি। তাহলে আমাদের কি ত্রিভুজ দিয়ে দিয়েছে, এই ত্রিভুজটা দিয়েছে সমকোণী ত্রিভুজ দিয়েছে, যার অ্যাঙ্গেল সি কত ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি। তাহলে এটা আমরা দিব কত, সি দিব, এটা কত দিব, এ দিব, আর এটা কত দিব, বি। তাহলে এ বি সি এই ত্রিভুজের অ্যাঙ্গেল সি কত ডিগ্রি আমাদের দেওয়া আছে, 90 ডিগ্রি। এবার দেখো এ বি বাহু, এ বি বাহু মান দিয়েছে কি, সি। তাহলে এ বি বাহু অর্থাৎ অতিভুজ হচ্ছে আমাদের কত, সি দেওয়া আছে। বি সি হচ্ছে কি, এ, বি সি হচ্ছে এই বাহুটা, এই বাহুটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত, এ দেওয়া আছে, এবং সি এ হচ্ছে কি, বি, সি এ হচ্ছে এই বাহুটার মান আমাদের দেওয়া আছে কত, বি দেওয়া আছে। এইবার এখানে দেখো আমার প্রশ্ন চেয়েছে কি, কোসেক বি মাইনাস কস এ এই মানটা চেয়েছে, এটার মান আমাদের চেয়েছে। এবার এখানে দেখো এই অতিভুজ যদি সি হয় আর এটা আমাদের কয় এ দেওয়া আছে, এ সি হচ্ছে বি, আর বি সি হচ্ছে আমাদের কত, এ, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো কস বি, কস বি, বি বলতে আমাদের অ্যাঙ্গেলটা কত, এটা, এই কোণের সাপেক্ষে তোমরা বলো এই বি কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে, এই বি কোণের সাপেক্ষে ভূমি হবে কি, তোমরা জানো ভূমি হবে বিসি হবে, আর লম্ব কি হবে, লম্ব হবে এসি, এটা সবসময় মনে রাখবে। একই রকম ভাবে দেখো এখানে দেওয়া আছে কস এ, তাহলে এই এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে তোমরা বলো ভূমি কি হবে, ভূমি হবে হচ্ছে তোমাদের কি, এসি হবে, এবং এই এ কোণের সাপেক্ষে লম্ব হবে, লম্ব হবে কি, বিসি। তোমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতেই হবে, সবসময় মনে রাখবে এই কোণের সাপেক্ষে কিন্তু আমাদের ভূমি এবং লম্ব নির্ণয় করতে হবে। তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি আমাদের বিসি হবে এবং লম্ব হবে কি, এসি। একই রকমভাবে যদি এ কোণের সাপেক্ষে নেই তাহলে ভূমি হবে আমাদের এসি এবং লম্ব হবে কি, বিসি। এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। এবার দেখো তাহলে কোসেক বি, কোসেক বি মানে আমরা কি জানি, কোসেক বি মানে আমরা জানি অতিভুজ বাই, অতিভুজ বাই কি,
লম্ব জানি অতিভুজ বাই কি জানি লম্ব জানি মাইনাস আর cos a cos cos মানে আমরা কি জানি তোমরা বলো সবাই cos a মানে আমরা জানি ভূমি বাই কি অতিভুজ জানি ভূমি বাই কি অতিভুজ জানি তাহলে এখানে তোমরাই বলো অতিভুজের মান কত অতিভুজ তো সব সময় আমাদের কি c হচ্ছে কি অতিভুজ তাহলে আমরা অতিভুজ কত c আমরা বসিয়ে দেই c এবার লম্ব এই বি কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা বি কোণের সাপেক্ষে দেখো আমরা লম্ব লিখে রেখেছিলাম AC তাহলে AC হচ্ছে আমাদের AC হচ্ছে কি B AC কি B তাহলে আমরা এখানে বসিয়ে দেব কত B মাইনাস এবার দেখো ভূমি A কোণের সাপেক্ষে A কোণের সাপেক্ষে আমাদের ভূমি ছিল কি AC ছিল A কোণের সাপেক্ষে ভূমি আমরা কি লিখেছিলাম AC AC হচ্ছে কি B তাহলে আমরা এখানে দিয়ে লিখে দিব B বাই অতিভুজ হচ্ছে সব সময় কত C তাহলে এখান থেকে আমরা দেখো BC যদি আসে তাহলে আমরা লসাগু করে দেই BC তাহলে এখানে হবে আমাদের কত C স্কয়ার মাইনাস এখানে আসবে আমাদের কি B স্কয়ার এবার একটা জিনিস তোমরা দেখো লক্ষ্য করো তাহলে আমরা কি জানি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার বলতে পারি বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার তাহলে এইখান থেকে দেখো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি c স্কয়ার লিখতে পারি তাহলে এখান থেকে দেখো লেখা যাবে এখানে দেখো আমাদের c স্কয়ার মাইনাস b স্কয়ার আছে আর তাহলে আমরা কি করি এই b স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই তাহলে এখান থেকে লিখবো কি a স্কয়ার সমান সমান কি c স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যাবে তাহলে এই c স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমরা কত বসিয়ে দিব a স্কয়ার বসিয়ে দিব তাহলে আমাদের হবে কি a স্কয়ার বাই কত bc তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি সি অপশন সি এ স্কয়ার বাই কত বিসি তোমরা সবসময় মনে রাখবে যে এই কোণের সাপেক্ষে কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং ভূমিকে নির্ধারণ করতে হয় তোমরা যারা জানো না তারা আমার প্রথম ত্রিকোণমিতির প্রথম যে ভিডিওটি দেওয়া আছে ক্লাসটা নেওয়া আছে সেই ক্লাসটা দেখে নিও দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং ফাইভ কস থিটা প্লাস বারো সাইন থিটা ইকুয়াল টু তেরো হলে কস থিটা এর মান কত বারো বাই তেরো পাঁচ বাই তেরো পাঁচ বাই বারো এক বাই পাঁচ তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো ফাইভ কস থিটা প্লাস টুয়েলভ সাইন থিটা ইকুয়াল টু কত থার্টিন দেওয়া আছে তাহলে আমি একটা কি করবো এই উভয় পক্ষকে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে তেরো দিয়ে ভাগ করবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত পাঁচ বাই তেরো কস থিটা প্লাস এটাকে লিখতে পারবো বারো বাই কত তেরো সাইন থিটা ইকুয়াল টু কত ওয়ান এটাকে আমরা কি দিব এক নং দিয়ে রাখবো এবার আমরা কি জানি আমরা জানি কি জানি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান জানি তাহলে এখান থেকে দেখো লেখা যাবে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো কস থিটা ইন্টু কস থিটা যেহেতু কস স্কয়ার থিটা আছে দুটো লেখা যাবে প্লাস সাইন সাইন থিটা ইন্টু কি লিখব সাইন থিটা ইকুয়াল টু দেখো ওয়ান এটাকে যদি আমি দুই নং দেই ভালো করে লক্ষ্য করো এই এক নং এবং দুই নং এই দুইটা সমীকরণ দেখো একই রকম আছে অভেদ আছে একই রকম ভালো করে দেখো এক নং সমীকরণ কত দেওয়া আছে পাঁচ বাই তেরো কস থিটা প্লাস বারো বাই তেরো সাইন থিটা ইকুয়াল টু ওয়ান আর দুই নং দেখো আছে কস থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে দেখো এখানে আমরা যদি এই দুইটা সমীকরণকে তুলনা করি তাহলে দেখো পাঁচ বাই তেরো জায়গায় আমাদের কত আছে কস থিটা আর কস থিটা মিল আছে প্লাস প্লাস বারো বাই তেরো জায়গায় আবার কি সাইন থিটা আর সাইন থিটার জায়গায় সাইন থিটা দেখো সমান সমান কত ওয়ান সমান সমান ওয়ান দেওয়া আছে তাহলে দেখো এই দুটো সমীকরণকে আমরা তুলনা করে কি লিখতে পারি কস থিটার মান কত লিখতে পারি আমরা পাঁচ বাই তেরো তাহলে সুতরাং আমরা বলবো কস থিটা ইকুয়াল টু কত পাঁচ বাই তেরো তাহলে দেখো এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা কিন্তু এভাবেই করবে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা থ্রি হলে সাইন টু পাওয়ার ফোর থিটা মাইনাস কস টু পাওয়ার ফোর থিটার মান কত চার বাই তিন তিন বাই চার পাঁচ বাই তিন তিন বাই পাঁচ তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে তিন দেওয়া আছে
তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এই সাইন থিটাটাকে আমরা এদিকে নিয়ে যাই, এটাতে আগে তিনের নিচে কিছু নেই মানে আমাদের এক আছে, তাহলে আমরা এই গুণটা আগে করে নিই, তাহলে লিখবো থ্রি সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কি কস থিটা হবে। আমরা এখন করব কি সাইন থিটাগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে থ্রি সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস থ্রি কি হবে কস থিটা। তাহলে এখান থেকে দেখো লেখা যাবে টু সাইন থিটা ইকুয়াল টু আর এখান থেকে লেখা যাবে কত ফোর কি কস থিটা। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় লিখতে পারবো, তাহলে লেখা যাবে দেখো সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা লিখবো চার বাই কত দুই, দুই দিয়ে কাটলে হবে কত দুই। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি উভয় পক্ষে বর্গ করে দিই, উভয় পক্ষে কী করবো বর্গ। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি আমরা কী লিখবো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এই দুইয়ের স্কোয়ার মানে কত হবে চার হবে, দুইয়ের স্কোয়ার কত হবে চার। এখন দেখো এখানে আমরা আরেকটা কাজ করবো কি চার নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে, আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো। কী করবো যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া তোমরা সবাই জানো কি আমরা লিখে দেব সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এই পাশে আমরা যা করেছি ওই পাশে তাই করতে হবে, তাহলে লিখব বিয়োগটা আগে আমরা উপরে করেছি, তাহলে চার মাইনাস এক বাই কত চার মাইনাস যোগ কত এক। তাহলে দেখো এখান থেকে আমরা কত পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে চার মাইনাস এক হচ্ছে আমাদের কত তিন আর চার যোগ এক হচ্ছে কত পাঁচ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এই নিচে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত ওয়ান, তাহলে আমরা লিখে দেব সুতরাং সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা এর মান কত বের হলো আমাদের তিন বাই কত পাঁচ। তাহলে দেখো এখান থেকে আমরা চার মান বের করে রাখলাম সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান কত তিন বাই পাঁচ। এটা কেন বের করে রাখলাম এইবার দেখো এখানে আমাদের চেয়েছে কি সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কস টু দি পাওয়ার ফোর থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে আমরা কি লিখবো সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কস টু দি পাওয়ার ফোর থিটা এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস আর এটাকে লেখা যাবে কি কস স্কোয়ার থিটা তার কি স্কোয়ার লেখা যাবে। তাহলে দেখো এটা এ এটা হচ্ছে বি যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইনটু হবে কি সাইন স্কোয়ার থিটা মাইনাস কি কস স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত ওয়ান, এখানে আমরা কি বসিয়ে দিয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান ওয়ান সেই জন্য আর নিচে ওয়ান লিখিনি। ঠিক একই রকম ভাবে দেখো এখানের মানটা কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত ওয়ান ইনটু আর সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মানটা আমরা কত বের করেছি তিন বাই পাঁচ ইনটু কত হবে তিন বাই কত পাঁচ। তাহলে একের সঙ্গে তিন বাই পাঁচ গুণ হলে কত হবে আমাদের তিন বাই পাঁচ। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অপশন ডি কত তিন বাই পাঁচ। দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু নয় বাই দুই এবং থিটার মানটা শূন্য থেকে কত পাই বাই টু এর মধ্যে থাকলে ট্যান থিটার মান কত। দেখো আমাদের কি দেওয়া আছে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু নয় বাই দুই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এই ফাইভ সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু নয় বাই দুই। আমরা কি করলাম এই ফাইভ সাইন স্কোয়ার থিটাকে একটা আলাদা করে লিখলাম প্লাস ফোর সাইন স্কোয়ার থিটা এটাই দেখো হচ্ছে ফাইভ সাইন স্কোয়ার থিটা। এবার এখান থেকে দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে দেখো আমাদের চার যদি কমন নেই তাহলে আমাদের কি থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত নয় বাই কত দুই। তাহলে এখান থেকে দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত ওয়ান, তাহলে আমরা লিখে দিব তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কি ফোর থাকবে ইকুয়াল টু কত নয় বাই দুই। তাহলে এখান থেকে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু দেখো এই চার যদি ওই পাশে যায় কত হবে নয় বাই দুই মাইনাস চার হবে। তাহলে দেখো এখান থেকে লেখা যাবে
sin square theta equal to আমরা যদি লসাগু করে দিই 2 হবে তাহলে বিয়োগ করে আমাদের কত আসবে 9 মাইনাস কত 8 তাহলে এখান থেকে লেখা যায় sin square theta equal to 1/2 এটা আমাদের লেখা যাবে এখানে দেখো sin square theta মানে হচ্ছে 1/2 কিন্তু এখানে আমাদের কার মান চেয়েছে tan theta মান চেয়েছে তাহলে এখান থেকে দেখো যেহেতু থিটাটা আমাদের কত ধনাত্মক কোণ 0 ডিগ্রি থেকে pi/2 মানে 90 ডিগ্রি মাঝখানে আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin theta equal to রুট 1/2 মানে হচ্ছে 1 কত রুট 2 এটা আমরা লিখতে পারি এবার আমরা জানি সাইন কত ডিগ্রির মান আমরা 1/√2 জানি আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু সাইন কত 45 ডিগ্রির মান হচ্ছে কত 1/√2 তাহলে থিটার মান আমাদের এখান থেকে কত আসবে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি তাহলে এখান থেকে থিটার মান আমাদের কত ডিগ্রি আসলো 45 ডিগ্রি এবার আমাদের দেখো এখানে কার মান চেয়েছে ট্যান থিটার মান তাহলে এখানে আমরা বসিয়ে দিব ট্যান কত ডিগ্রি থিটার মান 45 ডিগ্রি আমরা এখানে বসিয়ে দিব তাহলে ট্যান 45 ডিগ্রি মান আমরা জানি কত 1 তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি এ অপশন এ তে কত দেওয়া আছে 1 দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে যে x = a sec theta cos phi y = b sec theta sin phi এবং z = c tan theta হলে x square by a square plus y square by b square minus z square by c square equal to কত 1490 তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে a x equal to a sec theta cos phi দেওয়া আছে y equal to b sec theta sin phi দেওয়া আছে এবং j equal to c tan theta দেওয়া আছে তাহলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি x by a equal to sec theta cos phi লিখতে পারি আর এখান থেকে দেখো লিখতে পারি y by b sec theta sin phi এবং এখান থেকে আমরা লিখতে পারি কি z by c কি tan theta তাহলে দেখো আমরা এই সমীকরণগুলো থেকে আমরা x / a y / b এবং z / c এর মানটা বের করলাম এবার দেখো আমাদের কি চেয়েছে x² / a² + y² / b² - z² / c² চেয়েছে তাহলে আমরা কি করব এই দেখো বাম পক্ষ এটা স্কয়ার করে দিব যোগ করব এটা স্কয়ার করে দিব এবং এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে এটা স্কয়ার করে আমরা বিয়োগ করে দিব তাহলে আমরা লিখব সুতরাং একবারে লিখি x² / a স্কয়ার প্লাস কি লিখব y স্কয়ার বাই কি b স্কয়ার মাইনাস যেহেতু আছে আমরা কি লিখব z স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু যেহেতু আমরা বাম পক্ষকে স্কয়ার করেছি একবার লিখে দিয়েছি তাহলে এই পাশে আমরা একই কাজ করব তাহলে আমরা এখানে হবে কি sec স্কয়ার থিটা cos স্কয়ার b phi হবে প্লাস এখানে হবে কি আমাদের sec স্কয়ার থিটা কি sin স্কয়ার phi হবে আর এখানে কি হবে যেহেতু মাইনাস চিহ্ন দিয়ে বলেছি আমরা মাইনাস tan স্কয়ার কি থিটা হবে এবার এখান থেকে দেখো তোমরা sec স্কয়ার থিটা cos স্কয়ার phi প্লাস sec স্কয়ার থিটা sin স্কয়ার phi থেকে আমাদের কি কমন যাবে sec স্কয়ার থিটা আমাদের কমন যাবে তাহলে এখান থেকে লিখলাম sec স্কয়ার থিটা কমন নিলে আমাদের এখানে আসলো কি cos স্কয়ার phi প্লাস কি sin স্কয়ার phi আসলো মাইনাস হচ্ছে কত tan স্কয়ার থিটা এবার দেখো cos স্কয়ার phi + sin স্কয়ার phi এর মান কত 1 জানি তাহলে এটা মান যদি 1 হয় তাহলে 1 এর সঙ্গে sec স্কয়ার থিটা গুণ করলে আমাদের কত হয়ে যাবে sec স্কয়ার থিটা হয়ে যাবে মাইনাস কত tan স্কয়ার থিটা তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান কত আমরা জানি সব সময় জানি কত 1 তাহলে দেখো x স্কয়ার / স্কয়ার + y স্কয়ার / b স্কয়ার - z স্কয়ার / c স্কয়ার এর মান কত আসলো 1 তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি এ কত 1 দেখো 7 নম্বর প্রশ্নে কি বলেছে sec theta minus cosec theta 0 হলে sec theta plus cosec theta এর মান কত 2/√3 2√2 √3/2 0 তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে দেখো sec theta minus cosec theta equal to কত 0 দেওয়া আছে তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি sec theta equal to cosec theta লেখা যাবে তাহলে এখান থেকে দেখো লেখা যাবে
इक्वल टू एक कोसेक थीटा के देखो आमरा पूरक कोणे सूत्र साथे लिखते पारी सेक 90 डिग्री माइनस की थीटा लिखा जाए तो एखान थेके देखो आमरा लिखते पारी दुई पाश थेके थीटा इक्वल टू कत 90 डिग्री माइनस थीटा তাহলে এখান থেকে লেখা যাবে এই থিটাটা এই পাশে আসলে কত আসবে থিটা যোগ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখব 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু কত আমাদের 45 ডিগ্রি তাহলে এবার দেখো থিটার মান আমরা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি আর এখানে আমার কার মান চাওয়া চেয়েছে sec থিটা প্লাস cosec থিটার মান চেয়েছে তাহলে থিটার মান আমরা কত জানি 45 ডিগ্রি তাহলে লিখবো sec 45 ডিগ্রি প্লাস এখানে আমরা লিখবো কি cosec 45 ডিগ্রি এবার আমরা কি জানি sec 45 ডিগ্রি মান আমরা কত জানি sec 45 ডিগ্রি মান আমরা জানি কত √2 এবং cosec 45 ডিগ্রি মান আমরা কত জানি √2 জানি তাহলে √2 যোগ √2 হচ্ছে কত 2√2 তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি কত 2√2 দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে sin 2 থিটা ইকুয়াল টু cos 3 থিটা হলে থিটা এর মান কত যেখানে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ তাহলে দেওয়া আছে কি আমাদের sin 2 থিটা ইকুয়াল টু cos 3 থিটা তাহলে দেখো আমরা এখানে আমরা প্রয়োগ করে সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব আমরা কি জানি দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি জানি cos থিটা জানি আর কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি sin থিটা তাহলে এখানে যে 2 থিটা আছে আর এখানে 3 থিটা এই 3 থিটাকে যদি আমরা শুধু থিটা হিসেবে কল্পনা করি cos থিটাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin 2 থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস কত 3 থিটা এটা লিখতে পারবো এখান থেকে দেখো আমাদের কি sin sin দুই পাশ থেকে বাদ চলে যাবে এখানে হবে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা এবার দেখো এই 3 থিটা দিয়ে এবার আনলে কত হবে 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের কত আসলো 5 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই কত 5 তাহলে এখান থেকে সুতরাং আমরা লিখব থিটা ইকুয়াল টু 18 কত ডিগ্রি 5 18 কত 90 তাহলে দেখো এই প্রশ্নগুলি কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে বিশেষত কি আরআরবি গ্রুপ ডি এবং সিএইচএসএল এই সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলো সব থেকে বেশি আসে দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে sin x plus y equal to cos 3 into x y হলে tan 2 into x y এর মান কত এখানে মনে রাখবে sin x plus y এটা হচ্ছে কি একটা থিটা একটা কোণ কল্পনা করবে একই রকম ভাবে এটা হচ্ছে কি একটা cos থিটা মানে একটা কোণ কল্পনা করবে এখানে আগে tan 2x plus y মানে এইটা হচ্ছে কি একটা কোণ কল্পনা তোমরা করবে তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে sin x plus y equal to cos কি দেওয়া আছে 3x plus y এটা দেওয়া আছে তাহলে দেখো আমরা একটু আগেই বললাম sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি cos থিটা লিখতে পারি একইভাবে কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি sin থিটা এটা আমরা লিখতে পারি প্রয়োগ করে সূত্র অনুসারে তাহলে sin x plus y এটাকে আমরা কি লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস কি x plus দেখো y লিখতে পারবো ইকুয়াল টু কত আসবে cos 3 into x plus কত y এটা দেখো আমরা লিখতে পারি দেখো sin থিটা আমরা কি লিখতে পারি sin থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে sin x plus y কে যদি থিটা করি তাহলে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস কি x plus y তাহলে দুই পাশ থেকে আমাদের cos cos বাদ চলে গেল তাহলে এখান থেকে আমরা লিখব কি 90 ডিগ্রি মাইনাস x plus y ইকুয়াল টু 3 x plus y তাহলে দেখো এখান থেকে লিখব আমরা 90 ডিগ্রিটা আমরা এই পাশে রাখলাম আর মাইনাস x plus y টা তো এই পাশে নিয়ে যাব কত হবে তাহলে 3 x plus y প্লাস কি হবে x প্লাস কত y তাহলে দেখো এখান থেকে হবে 90 ডিগ্রি ইকুয়াল টু এটা 3 আর এখানে কত আছে 1 তাহলে আমরা একবার লিখতে পারি 4 x প্লাস কি y তাহলে এখান থেকে দেখো একটু আমাদের কার মান চেয়েছে tan 2 x প্লাস y তাহলে আমি যদি উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে আমাদের কত আসবে 45 ডিগ্রি আর ওখানে আসবে কত 2
x plus কত y তাহলে এখান থেকে আমরা লিখি 2x plus y 2 into x plus y কত 45 ডিগ্রি এইবার দেখো আমাদের কার মান চেয়েছে tan tan 2 into x plus y মান চেয়েছে তাহলে এখানে আমরা বসিয়ে দেই tan কত 2x plus কত y এটা হয়েছে আমাদের তাহলে দেখো 2x plus y মান কত 45 ডিগ্রি তাহলে আমরা বসিয়ে দিব tan এর পরিবর্তে কত বসাবো 45 ডিগ্রি তাহলে tan 45 ডিগ্রি মান কত আমরা জানি tan 45 ডিগ্রি মান আমরা জানি সব সময় কত হয় 1 হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন কি b কত 1 10 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে tan 5 ডিগ্রি tan 10 ডিগ্রি tan 15 ডিগ্রি tan 75 ডিগ্রি tan 80 ডিগ্রি tan 85 ডিগ্রি কি অবস্থা আছে গুণ অবস্থায় এর মান কত 1/√3 1 এবং অসংগত তাহলে দেখো এই প্রশ্নগুলো আমরা কিভাবে করব এই প্রশ্নে এরকম প্রশ্ন আরো প্রচুর তোমরা করবে খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো করতে পারি এই প্রশ্নগুলো যখনই দিবে তখনই তোমাদের মনে রাখবে যে এগুলো আমাদের কি পূরক কোণের সূত্র দেখো দেখো tan এবং cot দিয়ে আমরা পূরক কোণের দুটো সূত্র লিখে রাখি যে আমরা জানি কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি cot থিটা একই রকম আমরা জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা আমাদের যে এই অঙ্কটা দিয়েছে এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে tan 5 ডিগ্রি ইনটু tan 10 ডিগ্রি tan 15 ডিগ্রি tan 75 ডিগ্রি tan 80 ডিগ্রি এবং tan কত 85 ডিগ্রি এবার একটু লক্ষ্য করো দেখো tan 5 ডিগ্রি tan 10 ডিগ্রি tan 15 ডিগ্রি আর এদিকে দেওয়া আছে 75 ডিগ্রি 80 ডিগ্রি এবং 85 ডিগ্রি দেখো এখানে দেখো এই 5 ডিগ্রি আর 85 ডিগ্রি মিলে কত হচ্ছে 90 ডিগ্রি 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি মিলে হচ্ছে কি 90 ডিগ্রি এবং 15 ডিগ্রি আর 75 ডিগ্রি মিলে হচ্ছে কত 90 ডিগ্রি তার মানে আমরা জানি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাহলে আমরা কি বলি পরস্পরের পূরক কোণ তাহলে দেখো আমরা এই তিনটা একই রাখবো তাহলে কি রাখবো tan 5 ডিগ্রি রাখবো tan 10 ডিগ্রি রাখবো আর tan কি 15 ডিগ্রি রাখবো এবার 75 ডিগ্রি দেখো দেখো আমরা লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস দেখো 15 ডিগ্রি দেখো 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে কত 75 ডিগ্রি আর এটাকে আমরা কি লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি লেখা যাবে আর এটাকে কি লেখা যাবে tan 90 ডিগ্রি মাইনাস কত 5 ডিগ্রি দেখো লেখা যাবে তাহলে এখন দেখো এখানে আমাদের কত tan 5 ডিগ্রি থাকলো এটাও tan 10 ডিগ্রি আমাদের থাকলো এখানেও কত tan 15 ডিগ্রি আমাদের থাকলো এবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি আমরা কি লিখতে পারবো কি লিখতে পারবো আমরা cot কত 15 ডিগ্রি একই রকম ভাবে tan 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি কি লিখতে পারবো cot 10 ডিগ্রি আর tan 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি কি লিখতে পারবো cot কত 5 ডিগ্রি এইবার তোমরা জানো দেখো cot থিটা ইকুয়াল টু কি জানো 1/3 tan থিটা জানো তাহলে আমরা এখন কি করব এই cot থিটা গুলোকে 1/10 আকারে লিখব তাহলে এখান থেকে আমরা লিখব tan 5 ডিগ্রি tan 10 ডিগ্রি tan 15 ডিগ্রি ইনটু করে দেব এটা আমরা লিখব কত 1/10 15 ডিগ্রি এটা লিখব কত 1/10 10 ডিগ্রি আর এটাকে লিখব 1/10 কত 5 ডিগ্রি এবার দেখো tan 5 ডিগ্রি tan 5 ডিগ্রি বাদ চলে যাবে tan 10 ডিগ্রি tan 10 ডিগ্রি এবং tan 15 ডিগ্রি tan 15 ডিগ্রি আমাদের কাটা গেল তাহলে এখানে আমাদের কত থাকলো 1 থাকলো তাহলে এই tan 5 ডিগ্রি 10 ডিগ্রি tan 15 ডিগ্রি tan 75 ডিগ্রি tan 80 ডিগ্রি tan 85 ডিগ্রির মান হচ্ছে কত 1 অর্থাৎ অপশন সি কত 1 তাহলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই যেখানে তোমাদের অসুবিধা হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা পুনরায় আলোচনা করব তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং